বামদেবের জন্মতিথি উপলক্ষে প্রসাদ খেয়ে গণ অসুস্থতার ঘটনা ঘটলো বাঁকুড়া শহরে। ঘটনা খবর পেয়ে শহরের 7 নম্বর ও 9 নম্বর ওয়ার্ডে পৌঁছেছে পৌরসভার মেডিকেল টিম ও বাঁকুড়া স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, গত শনিবার শহরের পলাশতলা মহাশ্মশান কালী মন্দিরে বামদেবের জন্মতিথি উপলক্ষে দুপুরে মাছ ভাত সহযোগে প্রসাদ খাওয়ানো হয়। ওই প্রসাদ খেয়ে ওই দিন রাত থেকেই অনেকে অসুস্থ হয়ে পড়েন। পেটে ব্যথা, বমিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয় অনেকের মধ্যে। অসুস্থদের তালিকায় বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানা গেছে। ঘটনা খবর পেয়ে শহরের 7 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডে পৌঁছায় বাঁকুড়া পৌরসভার মেডিকেল টিম ও বাঁকুড়া স্বাস্থ্য দপ্তরের সদস্যরা। অসুস্থদের চিকিৎসার কাজ শুরু হয়েছে। আমরা পলাশতলায় আমরা প্রসাদ খেতে গেছিলাম। ওখানে ওখানে খেতে যাওয়ার পর আমরা প্রসাদ খেয়েছি। প্রসাদ খাওয়ার পর আমরা অসুস্থ বোধ হয়েছি। রাত্রে আমরা খেয়েছিলাম, তখন 4টা সাড়ে 8টা বাজে। সেই সময় আমরা খেয়ে দিয়ে পরে এসেছি। রাত্রিবেলা রাত 3টার সময় উঠে আজকায় পেটের ব্যথা হয়। পেটের ব্যথা হওয়ার পর আমরা ওই পেটের ব্যথা হয়ে আমাদের পায়খানা হয়। সবাই আমরা অসুস্থ অবস্থায় পড়েছি। পলাশতলায় খেতে গেছিলাম, তো বাড়ির সবাই গেছিলো। তো ভাত খাওয়ার পর সারাদিন ঠিক ছিলাম, যে তারপর রাত 2টার থেকে মানে তো আমার পেট ব্যথা করছিলো, যে পায়খানে গেছিলাম, বাথরুম গেছিলাম। তারপর সকাল থেকে অনেকবার মানে পেট ব্যথাও করছিলো আর পায়খানাও গিয়েছিলাম অনেকবার সবার। ওই বামদেবের জন্মদিনে খেতে গেছিলাম, দিয়ে এসে থুকুন খেয়ে এলাম, দিয়ে 3টার থুকুন, রাত 3টার থুকুন পায়খানা হচ্ছে, পেটে ব্যথা আর পায়খানা 7-8 বার গেছি। পলাশতলা খেতে গেছিলাম, খেয়ে আসার পর সন্ধ্যার থেকে পায়খানা হচ্ছে। বামদেবের খাওয়ান হয়েছিল, পায়খানা হচ্ছে, বমি লাগছে, পেটে মোচড় দিয়ে পায়খানা পাচ্ছে। অনেক জেলা জেলা খেতে গেছে, সবাই কারি হচ্ছে প্রায় শুনছি। প্রাথমিকভাবে অনেকেই মনে করছেন খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে এই ঘটনা ঘটেছে। কালকে আমাদের গতকালও একটা ক্যাম্প হয়েছে, যেটা হচ্ছে যে 9 নম্বর ওয়ার্ডে, আজকেও সেম পেয়েছি। আর মেন যেটা আমাদের মনে হচ্ছে কজটা, যেটা হচ্ছে যে পলাশতলায় কিছু একটা অনুষ্ঠান ছিল বামদেবের কিছু একটা, তো সেখানে সবাই ভোগ খেয়েছে এবং যারা যারা খেয়েছে সবাই এফেক্টেড। এবং মেইনলি যেটা সমস্যা হচ্ছে সবারই, লুজ মোশন, ভমিটিং টেন্ডেন্সি, এটা নিয়ে ম্যাক্সিমাম সবাই কিন্তু এটা এই কমপ্লেন নিয়েই আসছে। এই মুহূর্তে এখনো পর্যন্ত আপনারা কতজনকে ট্রিটমেন্ট দিয়েছেন? আজকে এখানে 7 নম্বর ওয়ার্ডে 75 জনের মতো এসছে এখনো পর্যন্ত। গতকাল আমাদের ওখানে 105-এর মতো এসেছিল। সিরিয়াস কিছু পাইনি, তবে আমরা যদি কারুকে পাচ্ছি, যেমন কালকে একজনকার একটু মনে হয়েছিল, আমরা তাদেরকে মেডিকেল কলেজে যাওয়ার জন্য বলছি। ইতিমধ্যে 7 নম্বর ওয়ার্ডে ফাঁসিডাঙ্গা এলাকায় দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে বেশ কিছু মানুষের নমুনা টেস্ট করার প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। সুস্থ হয়েছেন আমরা খবর পেয়েছি এখান থেকে, মিউনিসিপ্যালিটির থেকে মেডিকেল ক্যাম্প করা হয়েছে এবং যা যা ওষুধপত্র দরকার দেওয়া হয়েছে। আমরা এলাম জেলা স্বাস্থ্য দপ্তর থেকে, স্যাম্পেল আমরা এখান থেকে নিলাম, যে কী কারণে এক্স্যাক্টলি হচ্ছে। তো স্যাম্পেলটা টেস্ট করার পর বাকি ডিটেলস আপনাদেরকে বলব। রেকটাল সোয়াব আমরা নিলাম, যে একটা লুজ মোশন, ভমিটিং যেটা হচ্ছে, যে কোনো রকম কিছু হয়েছে কিনা সেটা জানা যায়। এবারে স্যাম্পেলটা যতক্ষণ না টেস্ট হয়ে আসবে ততক্ষণ আর কিছু। প্রাক্তন উপপ্রধান 7 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী দিলীপ আগরওয়াল খবর পেয়ে অসুস্থদের চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নেন তিনি। তিনি বলেন, সম্ভবত খাদ্যে বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে, প্রয়োজনে অসুস্থদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে বলেও তিনি আশ্বাস দেন। গত পরশু বাঁকুড়া শহরে ঠিক 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর ওয়ার্ডের লাগোয়া যে পলাশতলা শ্মশান আছে, সেইখানে যেহেতু বামদেব বাবার একটা জন্মতিথি ছিল, সেদিনে ওখানে কমিটির থেকে মাছ ভাত খাওয়ানো হয়েছিল। তো সম্ভবত সেই মাছ ভাত খাওয়ানোকে কেন্দ্র করে একটা মনে হয় ফুড পয়জনের মতো হয়ে যায়, এবং তাতে 8 নম্বর, 9 নম্বর এবং তার সাথে আমি যে ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করছি সেই 7 নম্বর ওয়ার্ডেও সুইপার কলোনি সংলগ্ন এলাকায় কিছু মানুষ ডায়রিয়াতে আক্রান্ত হয়। আমি গতকাল ভোট চলাকালীনই আমি খবর পাই এবং বিকাল 5টার সময় আমি ভোট শেষ হওয়ার পর সেই বস্তিতে আসি এবং সেখানে খবর নিই যে এরকম অনেক মানুষ 3-4 বার করে তাদের লুজ মোশন হচ্ছে। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি বাঁকুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরে ফোন করি যে এরকম 7 নম্বর ওয়ার্ডেও এরকম একটা ঘটনা ঘটেছে, অনেক মানুষ ডায়রিয়াতে আক্রান্ত। তো সেই মতো আজকে এখানে বাঁকুড়া পৌরসভা সহযোগিতায় এখানে একটা ক্যাম্প করা হয়েছে,
মেডিকেল ক্যাম্প, যে ক্যাম্পে এখানকে যারা ডায়রিয়া আক্রান্ত তারা এখানে এসে ডাক্তারবাবুকে দেখাচ্ছে, তাদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে এবং চিকিৎসক যিনি আছেন আমার পৌরসভার হেলথ দপ্তরে তিনি তাদেরকে ওষুধ বা ওয়ারেস পাউডার যা যা আছে তাদেরকে লিখে দেওয়া হচ্ছে। এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু আমরা পরিস্থিতি নজরে রেখেছি যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমাদের অ্যাম্বুলেন্সও আছে এবং আমি বলেছি এলাকার যারা আমার সাথে আছে যদি রাতে ভিতে কোনো প্রয়োজন হয় আমাদেরকে খবর দিতে, তাহলে আমরা সেই মতো তাদেরকে সরকারি হাসপাতালে ভর্তি করে তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা করব। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা, আনন্দ বার্তা।